নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের পাতুড়ির রেসিপি শেয়ার করব। মুসুর ডালের পাতুড়ি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। মুসুর ডালের পাতুড়ি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মুসুর ডালকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মুসুর ডালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম, আর 2 চামচ মতো আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খেতে চাইবে তারা এইভাবে তৈরি করবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অ্যাড করবে। লবণ আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সরিষার তেলটাকে একটু বেশি করেই দিতে হবে। আমি 1 টেবিল চামচ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। ডালের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো আমার 2 দিনের লাউ পাতা, তাই নেতিয়ে গেছে, তাই আলাদা করে আর লাউ পাতাগুলো ভাপানোর প্রয়োজন নেই। যারা টাটকা লাউ পাতা নেবে তারা ওভেনে গরম জল বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে লাউ পাতাটাকে একটু 1 মিনিট ভাপিয়ে নিলেই সুন্দরভাবে নরম হয়ে যাবে। তাহলে পুরটা দিয়ে যখন মোড়া হবে লাউ পাতা থেকে পুরটা আর বেরিয়ে আসবে না, সুন্দরভাবে মোড়া যাবে। দেখো পাতার মধ্যে আমি যে মুসুর ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই লাউ পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে যাতে পুরটা লাউ পাতা থেকে বেরিয়ে না আসে। দেখো ঠিক এইভাবে লাউ পাতাটাকে আমি মুড়ে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে তৈরি করে নেব। এবার দেখো আমি সর্ষের তেল কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা পাতুড়ি আমি ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে একদম কড়া করে, যাতে পাতাগুলো শুদ্ধ খড়খড়ে হয়ে যায়। দুপিটি ভালো করে আমাকে ভেজে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পাতুড়ির দুপিটি ভালো করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা পাতুড়ি আমার ভাজা হয়ে গেছে। এরকম মুসুর ডালের পাতুড়ি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিছু দরকার পড়বে না। এটা যেমন নিরামিষ খেতেও ভাল লাগে তেমন আমিষও ভাল লাগে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধান সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।